হতে পারি না। এই স্বার্থে ভরা জগতে আমরা সকলে স্বার্থের দাস অনুদাস, এমনকি সংসারময় নিজের বাবা মায়ের মুখে দুবেলা তো মুঠো অন্ন তুলে দিতে গেলেও সেখানেও আমরা স্বার্থ খুঁজে যাই, যে আমাদের বাবা মা আমাদের জন্য কতটা বেশি করলেন কতটা কম করলেন আমরা মাপতে শুরু করি। এই তো সন্তান আমরা সকলে, তাই বলছে লালন স্যার, আগেই বলেছি আমরা মায়ার জালে বেঁধে
করেছি। আজ ছেলে আমার, মেয়ে আমার, বিষয় প্রতিপত্তি সবকিছু আমার। এই যে আমার আমার করে আমরা সকলে চলেছি, একবারও ভাবি না যে সবকিছু তো আমার, কিন্তু আমি কার, সব আমার। কিন্তু চোখ বন্ধ করি একটিবারে যদি ভাবা হয় যে সবই তো আমার, কিন্তু আমি কার, আমি কি কখনো কারো হতে পেরেছি না কখনো পারব। তাই আসতে একা যেতে একা, এই ভব পীড়িতের কি ফল আছে? লালন সাই বললেন, এবার কি বলছি, হাওয়া বন্ধ হলে সুপা দেখে ছোলাই পরিষ্কার থাকবে। তাই তো লালন সাই বললি, শ্মশানে নিয়ে যাবে যখন